नमस्कार, मती नंदी रचित कोणी उपन्यासेर जे तृतीय परिच्छेद से तृतीय परिच्छेदेर आलोचना निये आजकेर आमादेर ई नतून पर्व। बहुदिन नतून कोनो भिडियो आमरा दिते पारछी ना बोले आमरा जथेष्ट दुःखित। आमादेर चैनलेर संगे अवश्यई जुड़े थाकुन, नियमित भिडियो खूब शीघ्रई आसते चलेछे। आजके आमरा आलोचना करछी कोणी उपन्यासेर तृतीय जे अध्याय तार बर्णना निये। मूल जे ग्रंथेर पाठ सेटी आमादेर चैनेले अलरेडी आपलोड करा हयेछे, आपनारा देखे नेबेन प्लेलिस्ट, सेई लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिये राखछि। कोणीर तृतीय परिच्छेदेर इम्पोर्टेंट जायगागुलि आमी आजके बोलबो, एबं सेई कथा बोलते गिये प्रथमेई जे विषयटी आपनादेरके आमी नजरे आनानोर चेष्टा करब सेटा होच्छे टेबिल टेनिस बोर्डे कापड़ बिछिए सेखाने तादेर जे सभा बा साक्षात सभा तैरी करा हयेछिलो सेटाते घिरे सातजन मानुष बसेछिलेन। सेई सातजन के के? सेई सातजन किन्तु खिटी सिंह अर्थात खिद्दा, एई गल्पेर जे अन्यतम प्रधान चरित्र, तिनी बादे सातजन। तो सेई सातजन कारा, सेई सातजनेर नाम आमरा एकटु देखे नेब। प्रथमेई आसछि जुपिटार सुइमिंग क्लाबेर जे नतून प्रेसिडेंट एबं एमएलए बिनोद भर, एमसीक्यूएर जन्य ए विषयटि भीषण गुरुत्वपूर्ण। बिनोद भर के? जुपिटार सुइमिंग क्लाबे तिनि नतून प्रेसिडेंट, आबार तिनि एमएलए। एछाड़ाओ रयेछे सम्पादक धीरेन घोष, अर्थात सेई जे क्लाब जुपिटार सुइमिंग क्लाब सेखानकार सम्पादकेर नाम कि? धीरेन घोष। सुतरां एखान थेके आमरा दुजनेर नाम पेये जाच्छि। তার কিছুটা পরেই আমরা দেখতে পাচ্ছি যে ধীরেন ঘোষ ব্যস্ত হয়ে বলছে, যোগু চা সন্দেশ দিতে বল। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র, অর্থাৎ এখানে যোগু হিসেবে সম্বোধন করা হয়েছে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে। সেই যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের এই সাতজন সদস্যের একজন সদস্য। সুতরাং আমরা তিনজন সদস্যের নাম এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখে নেব চতুর্থ সদস্যকে। চতুর্থ সদস্য হিসেবে আর একজন এই গল্পের অন্যতম চরিত্র। পরবর্তীকালে গিয়ে এই চরিত্রটিকে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে দেখতে পাব। সেই চরিত্রটি হচ্ছে হরিচরণ মিত্র। তাহলে আমাদের চতুর্থ সদস্যের নাম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি হরিচরণ মিত্রকে। এরপরে আমরা পঞ্চম সদস্যের নাম আলোচনা করব। পঞ্চম সদস্য হিসেবে আমরা নাম পাচ্ছি প্রফুল্ল বসাক, এবং ষষ্ঠ সদস্য হিসেবে আমরা পাচ্ছি বধূ চ্যাটুর্যের নাম, এবং সপ্তম সদস্য হিসেবে আমরা পাচ্ছি কার্তিক সাহার নাম। গল্পটা ধীরে ধীরে পড়তে পড়তে বা শুনতে শুনতে এই সাতখানা নাম আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে সাতখানা নামকে আবার একবার পরপর আমি বলে নিচ্ছি। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর, সম্পাদক ধীরেন ঘোষ, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, হরিচরণ মিত্র, প্রফুল্ল বসাক, বধূ চ্যাটুর্যে এবং কার্তিক সাহা। এই সাতজনের নাম ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই সাতজনের মধ্যে যে কজনের পরিচয় আমরা পাচ্ছি সেগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর, বারবার বলবার কারণ এটাই, কারণ তথ্যটা সত্যিই গুরুত্বপূর্ণ। সম্পাদক ধীরেন ঘোষ, সম্পাদকের নাম ধীরেন ঘোষ, যোগু হিসেবে সম্বোধন করা হয়েছিল যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে, তাকে চা সন্দেশ দিতে বলা হয়েছিল, কাজেই এই জায়গাটিও গুরুত্বপূর্ণ। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খিতিশের বিরুদ্ধে আমরা জানতে পারি এখানে অনেকগুলো অভিযোগ এনেছিল সুইমাররা। সেই সুইমারদের যা যা অভিযোগ ছিল সেই অভিযোগগুলোর যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা থেকে প্রশ্ন আসতে পারে। তো সেই অভিযোগগুলো আমরা একটু দেখে নিই। খিদ্দার জুনিয়র ছেলেদের সামনে শ্যামলকে তার টাইম আর আমেরিকার ১২ বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছিল। গোবিন্দ এখনও ব্রেস্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে। এখান থেকে আরেকটা তথ্য আমরা পেয়ে যাচ্ছি যে সেই সময় ব্রেস্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে গোবিন্দ। লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল। তাকে খিতির সিংহ বলেছিলেন যে কান ধরে ক্লাব থেকে বার করে দেবে। আর একটা তথ্য পাচ্ছি,
সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশেক আসতে পারেনি। আর একজন সুইমারের নাম সুহাস, তার বাড়িতে গিয়ে খিদ্দা কি করেছিলেন না সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছিলেন। আরও দুটি চরিত্রের নাম পাচ্ছি, অমিয়া আর বেলা। এই গল্প যত এগোতে থাকবে এই দুটো চরিত্রকে আমরা আরও বেশি প্রকট হতে দেখতে পাবো। তারা জুপিটার ছেড়ে অ্যাপোলোয় চলে গেছিল শুধুমাত্র খিদ্দার জন্য। উনি তাদের চুল কাটতে চেয়েছিলেন পুরুষদের মতো, তারাও যাতে বারবেল নিয়ে এক্সারসাইজ করে সেই জন্য খিদ্দা তাদেরকে বলতেন। এই সমস্ত অভিযোগের কারণে অমিয়া আর বেলা এই দুটি মেয়ে জুপিটার সুইমিং ক্লাব ছেড়ে চলে গিয়েছিল তাদেরই বিরোধী যে ক্লাব অ্যাপোলো সেখানে। ওদের ড্রেস ওদের সাজ নিয়ে খিতি সিংহের অত্যন্ত প্রবলেম ছিল। লাস্ট ইয়ারে সেই দুটি মেয়ের জন্য স্ট্রেট মিটে অ্যাপোলো টিম চ্যাম্পিয়নশিপ পেয়েছিল, এই তথ্যটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা চলে যাচ্ছি যে হরিচরণ বলতে শুরু করেছিলেন যে তিনি নাকি অলিম্পিকে গেছিলেন, তিনি গঙ্গায় 13 মাইলের কম্পিটিশন পরপর 3 বার জিতেছেন। সেই প্রসঙ্গে যখন কথা এখানে ওঠে আমরা জানতে পারি যে যে অলিম্পিকে হরিচরণ মিত্র যোগদান করেছিলেন সেটাতে গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন, আর যে বিভাগে তিনি যুক্ত হয়েছিলেন সেটার নাম ওয়াটার পোলো। জল থেকে উঠে আমেরিকার ম্যাকলেন হরিচরণ মিত্রকে বলেছিলেন, তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। আর হরিচরণ মিত্র সেটা শুনে তাকে কংগ্রাচুলেট করে বলেছিলেন, ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতাম তাহলে কথাটা সেখানে থেমে যায়। আর খিতিশ সেখানে আস্তে আস্তে হরিচরণ মিত্রকে জিজ্ঞাসা করে তাহলে কোনটা হতো, গোল্ড নাকি সিলভার। তো এই জায়গাগুলো বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটা লাইন দেখতে পাই, নস্যির কৌটোয় চাঁটা দিয়ে বধূ মন্তব্য করল জেলাসি। মন্তব্যটা কে করল? বধূ চ্যাটুর্জে এবং নস্যির কৌটো, তাতে তিনি আঘাত করে কথাটা বলছেন, সুতরাং নস্যি নিচ্ছেন এখানে বধূ চ্যাটুর্জে। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো MCQ এর জন্যে মনে রাখা দরকার। কার্তিক সাহা এতক্ষণে মুখ খুললো, খিতিশ বড় ফালতু কথা বলে, বারবার দেখেছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। এই একমাত্র লাইন যেটাতে আমরা এই সপ্তম সদস্যকে পাই তার নাম কার্তিক সাহা, এবং কার্তিক সাহার মুখে এই দুটো লাইন আমরা শুনতে পাই। তো এখান থেকে এই অভিযোগ নিয়েই অনেকটা আলোচনা রয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ জায়গাটা, খিতিশ বলছেন যে তিনি ক্লাবে প্রথম আসছেন 35 বছর আগে, সেই সময় ধীরেন ঘোষও এসেছিল, তার বছর পাঁচেক পরে হরিচরণ মিত্র এসেছিল। সুতরাং হরিচরণ মিত্রর জুপিটার সুইমিং ক্লাবে থাকার সময়কাল 30 বছর, ধীরেন ঘোষ এবং খিতিশ সিংহ দুজনেরই এই ক্লাবে থাকার সময়কাল 35 বছর। এরপরে চলে যাচ্ছি আলোচনার মধ্যে, দেখা যায় খিতিশ বলছেন কিছু নাম করা কোচের প্রসঙ্গ, ট্যালবার্ট, কার্লাইল, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন না, জলে নেবে এদেরকে কোচ করতে হয় না, এনারা সমস্ত নাম করা পৃথিবীর কোচ, এই নামগুলো ভালো করে তৈরি করতে হবে। এরপরে আমরা দেখতে পাই যে কার্তিক সাহা খানিকটা আগেই রয়েছে। কার্তিক সাহা খিতিশকে বলবার জন্যই বলছেন যে ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাইয়েরও, এই কথা কে কাকে কী প্রসঙ্গে বলেছে সেটা তৈরি করে রাখতে হবে। এরপরে আলোচনা যত এগোতে থাকে আমরা দেখতে পাই যে খিতিশ সিদ্ধান্ত নেয় তার যে চিফ ট্রেনারের পজিশন সেটা সে হরিচরণ মিত্রকে দিয়ে দেয় এবং ক্লাব থেকে বেরিয়ে আসে। ক্লাব থেকে বেরিয়ে আসার সময় কমল দিঘির ওই অঞ্চলের একটা বর্ণনা দেয়া রয়েছে, সেখানে আলোগুলোর নিচে তাস খেলার প্রসঙ্গ আনা হয়েছে। সেখানে তাস খেলার একটি নাম রয়েছে, অকশন ব্রিজ বা 29, এই নামটাও গুরুত্বপূর্ণ, এই নামগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ হিসেবে এইটুকুই আলোচনার মধ্যে আসছে, ভালো করে গোটা গল্পটা পড়ার অনুরোধ রইল। দেখা হবে আবারও আগামী পর্বে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন।